গাড়ি ঘোড়া তুমি একদিনও এক পয়সা ভাড়া দাওনি। চল তো কেমন করে নিয়ে যাবো, টেকনিক দেখিস কেমন টেকনিক, টেকনিক করে তোকে নিয়ে যাবো আজকে আমি গাড়ি। হো না তুমি হো, দেখিস বিনা পয়সায় গাড়ি চড়ে চলে যাবো, এক পয়সাও ভাড়া দিবো না, তোরও ভাড়া দিবো না, মোরও ভাড়া দিবো না। আজকে তুমি এঙ্গে টেকনিক জানি, হো আমি টেকনিক করেই নিয়ে যাবো পারো। ও নানি তুই না খা, তুই না খা, না 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 খাম না দাদি, তুই খা, মই তো পান খানু এখনে। ঠিক আছে, কই গাড়িও তো আসেছে না, আসবি আসবি গাড়ি আসবি। ওই দিন আমি একটা টুটু আসছে দেখা যাচ্ছে, কই কই দাদি কই, ওই তো ওই তো আসুক। আজকে দেখিস তোকে আমি কিভাবে নিয়ে যাম টেকনিক করে দেখিস, আজকে আজকে আর বিনা পয়সায় টেকনিক দিয়ে চলে যাবো দুজনে। শুন মুই যেই বুদ্ধিটা দিয়েছো সেটা করবো, হবি শুন। দুজনারই ভাড়া কিন্তু 50 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 50 টাকা কেন আর ধরে দিব, তোমরা চলো। ভাই টোটালা, তোমরা কি বিয়ে করেছেন? তোমার বিয়ে হয়েছে? না বিয়ে করেন নাই? না। ও নানি টোটোওয়ালা তো বিয়েই করেনি, বলে ভাই মুল্লাই তো ক্লিয়ার হয়ে গেল। ওইটাই তো চেষ্টা করছি। তোমার বিয়ে হয়েছে বা হ্যাঁ তোমার বিয়ে হয়েছে? না বাহে আমার বিয়ে হয়নি, নাই মেলাই দিনের শখ, মুই একটা টোটোওয়ালা বিয়ে করি। না অনেক দিনের শখ, মুই একটা টোটোওয়ালাক নাতি জামাই করিম, তো মোরও মনের আশাটা মিটিল হয় একটা টোটোওয়ালা নাতি জামাই করলে পরে। হ্যাঁ ভাই কি আমার কি কোনো একটা টোটোওয়ালার খোঁজ পাওয়া যাবে? আমার হারে নাতিনটা ঘামড়া দিন হয়, আমার তো মেলায় টাকা পয়সা, তো ওই টাকা পয়সা দিয়ে বড় লোক ঘর ধারা যাবো না, একটা সৎ একটা ভালো ছেলে যদি পানো হয় টোটোওয়ালা, তাহলে সেই টোটোওয়ালা নাতিনটার বিয়ে দিন হয়, আমার খুব শখ। খোঁজ তো নাই আমার কাছে, কিন্তু মেলায় লোক আমাকে তো সৎ সৎ কয়, আমার কথাটা না ভাবো দিনই ক্যাঙ্কা লাগে তোমাক। হয়েছে তো নানি, মুই তাহলে এই টোটোওয়ালাকে বিয়ে করি। তুই এই টোটোওয়ালাকে পছন্দ করেছিস? আচ্ছা টোটোওয়ালা যদি বিয়ে না করে, করুম করুম, করবেন করবেন, আমার নাতিনি বিয়ে করবেন তো? হয়। আচ্ছা ঠিক আছে, আমার নাতিনি পছন্দ হয়েছে, তাহলে তোমার খুব পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে, খুব পছন্দ হয়েছে। ভাড়াটা দেই? না 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 লাগবে না, কেউ কি নিজের লোকের কাছ থেকে ভাড়া নেয়? তোরা তো আমার নিজের লোক। ও আচ্ছা ঠিক আছে, আমার নিজের লোক হয়েছেন তো, পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার নাতিনে কো আমরা দিমো, আমারও খুব পছন্দ হয়েছে। ঠিক আছে তাহলে আসি আমরা। আসো বাড়িতে বেড়াবা? হবে হবে, বেড়াবা নাই খোঁজ করবা। দেখলু দেখলু দাদি কেমন বুদ্ধি করলু দাদি? বুদ্ধিটা তো ভালোই আছে, আর মোর বর যদি এই কথাটা শুনে পায়। শুনে পালে কি হবে? শুনে পালে কি হবে? তোর বড় কমটা কমো না। হয় হয় মোর বর জানাই পাবে না। হ্যাঁ তোর বড় কমই না, এলা কথা এলা কথা কেউ কয়? এলা আমার আকি দেওয়া কাজ আমার। হাই ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিনা ভাড়ায় যদি কেউ এরকম বাসে ট্রেনে উঠতে চান, যদি বুদ্ধির দরকার হয় তাহলে আমার কাছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমরা রিপ্লাই দিব এবং খুবই সুন্দর বুদ্ধি দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।